বিডি কবিরাজ মহল চ্যানেলের পক্ষ থেকে আপনাদের স্বাগতম বন্ধুরা নিশ্চয় আপনারা ভালো আছেন বরাবরের মতো আরও একটি নতুন ভিডিও পর্বে আপনাদের স্বাগতম আজকে আমরা আরও একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে হাজির হলাম আপনাদের সামনে আপনাদের মধ্যে যদি কেউ এখন পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর যদি ইতিমধ্যেই চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাদের অনেক অনেক ধন্যবাদ প্রতিটি ফলই স্বাস্থ্যের জন্য কোনো না কোনো উপকারিতা বহন করে কিন্তু আপেল থাকে সকল ফলের সামনে প্রতিদিন একটি আপেল দূরে রাখবে ডাক্তারের কাছ থেকে চিরায়ত এই প্রবাদটি আপেলের বহুমুখী উপকারিতার জন্যই বলা হয় কিন্তু কেন সকালের নাস্তাতেই আপেল খাওয়ার কথা বলা হচ্ছে চমৎকার উপকারী ফলটি দিনের যে কোনো সময়েই তো খাওয়া যায় আয়ুর্বেদ শাস্ত্র জানাচ্ছে সকাল ব্যতীত দিনের অন্য সময়ে আপেল খাওয়া হলে ফলটির রোগ প্রতিরোধকারী উপকারিতা সম্পূর্ণ পাওয়া সম্ভব হয় না প্রতিটি খাদ্য উপাদান গ্রহণের ধরন ও গ্রহণের সময়ের উপর তার উপকারিতার তারতম্য ঘটে থাকে সেদিক থেকে বলতেই হয় সকালের নাস্তায় রুটি বা ওটস খাওয়ার পর আপেল খেলে সবচেয়ে বেশি উপকারিতা পাওয়া যায় শুধু আয়ুর্বেদ শাস্ত্র নয় গবেষণার তথ্যও একই কথা বলছে সকালে আপেল খাওয়ার ফলে তার উপকারিতা টুকু সবচেয়ে বেশি পাওয়া যাবে কারণ আপেলে থাকে পর্যাপ্ত পরিমাণ আস ও পেকটিন যাদের খাদ্য পরিপাকজনিত সমস্যা আছে তাদের ক্ষেত্রে খুব ভালো কাজ করে এই দুইটি উপাদান সকালে আপেল খাওয়ার ফলে বাউয়েল মুভমেন্টের অন্যান্য যে কোনো ফলের চাইতে আপেল কার্যকরীভাবে কাজ করে আপেলে থাকা পেকটিন পাকস্থলিস্ত ল্যাকটিক অ্যাসিড ও কোলোনে বৃদ্ধি পাওয়া উপকারী ব্যাকটেরিয়াকে সুরক্ষিত রাখে ফলে খাদ্য পরিপাক হয় খুব ভালোভাবে এবং পাকস্থলী জনিত সমস্যা কমে যায় অনেকটাই এছাড়া পেকটিনের আরেকটি চমৎকার ইতিবাচক গুণ হলো এটি শরীরের টক্সিন উপাদান ও ক্যান্সার তৈরিকারী ক্ষতিকর উপাদানকে শরীর থেকে বের করে দিতে সাহায্য করে কিন্তু সকাল ছাড়া দিনের অন্য সময়ে তথা বিকাল বা সন্ধ্যায় আপেল খেলে কি উপকারিতা পাওয়া যাবে না হ্যাঁ অবশ্যই পাওয়া যাবে কিন্তু জেনে রাখা প্রয়োজন আপেল হলো প্রোডাইজেস্টিভ ফুড যা খুব দ্রুত খাবারকে হজম হতে সাহায্য করে এ কারণে বিকাল সন্ধ্যা বা রাতে আপেল খাওয়ার ফলে ঘন ঘন ক্ষুধাভাব গ্যাসের সমস্যা বা পেটে ব্যথাভাব অনুভূত হতে পারে এছাড়া আপেলে থাকা অর্গানিক অ্যাসিড পাকস্থলিত অ্যাসিডের মাত্রা বাড়িয়ে দেয় স্বাভাবিকের চাইতে অনেক বেশি যা কিছু ক্ষেত্রে বাউয়েল মুভমেন্টের উপরে বাড়তি চাপ তৈরি করতে পারে সকালে আপেল খাওয়ার পর সারাদিনে কয়েকবার খাবার খাওয়া হয় যা এই অ্যাসিডের মাত্রাকে নিয়ন্ত্রণে রাখে এ কারণেও সকালে হালকা নাস্তার পর উপকারী এই ফলটি খাওয়া হলে উপকারিতা পাওয়া যাবে সর্বোচ্চ তাহলে বন্ধুরা বুঝতে পারলেন আপেল কতটা উপকারী একটি ফল এই ফলটি সকালে খেলে আপনারা উপকারটা বেশি পাবেন তাই আশা করি আজকের ভিডিওটি আপনারা কাজে লাগাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক দিবেন শেয়ার করে অন্যদেরকে দেখারও সুযোগ করে দিবেন। আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন ধন্যবাদ এতক্ষণ কষ্ট করে আমাদের সাথে থাকার জন্য